প্রিয় পাঠক, আমরা চলে এসেছি বরগুনার পাথরঘাটা উপজেলার সর্বদক্ষিণের একটি জনপদ। এই গ্রামের নাম হচ্ছে পদ্মা। এখানে একটি মাঠ, আমি একটি মাঠ বলবো, বিশাল বিস্তৃত একটি মাঠ। এখানে সূর্যমুখী, যেটি আমাদের আপনারা জানেন যে যার তেল, সূর্যমুখী তেল ভোজ্য তেল হিসেবে ব্যবহার হয় বিভিন্ন, যারা অনেকগুলো রোগের উপকার এই তেল তেল ব্যবহার করে, এই তেল তেলটি ভোজ্য তেল হিসেবে ব্যবহার করলে আপনারা জানেন, সেই সূর্যমুখী চাষ করে স্বাবলম্বী হয়েছেন এই গ্রামের আব্দুর রহিম নামে এক কৃষক। উনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এই সূর্যমুখী চাষে আমরা শুনব তার কথা। এখানে রয়েছেন পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি প্রকৌশলী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম কর্মকর্তা, ওনার বক্তব্য শুনব, রহিম ভাইয়ের কথা শুনব। আমি প্রথমেই একটু রহিম ভাইয়ের বক্তব্য শুনতে চাচ্ছি। রহিম ভাই, আপনি একটু যদি বলতেন আমাদের যে আপনি কিভাবে এই সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ হলেন, শুরুটা কিভাবে আপনার, কিভাবে আপনার ইচ্ছাটা, ইচ্ছা প্রকাশ করলেন কিভাবে? অল্প অল্প এক এক জায়গায় মাঠে দেখতাম যে সূর্যমুখী ফুল ফুটছে, ফুল দেখতে যাই, ওরে জানতে জানতে দিলে এটা তৈল হয়। এই এরপর আমি কৃষি অফিস থেকে পরামর্শ পাই, কৃষি অফিস থেকে এই রাজস্ব খাতের যে বীজ সার এটা পেয়েছি, পেয়ে এটা থেকে আমি আস্তে আস্তে আগাইতে রয়েছি আর লাভবান খুব। খুব ভালো উদ্যোগ, আর নিঃসন্দেহে একটি প্রশংসার দাবি রাখে। আপনি এই কত কি পরিমাণ জমি এখানে আপনার, আপনি চাষাবাদ করেছেন? আমি এবছরে এই মৌসুমে শুধু সূর্যমুখী দিছি এক একর জায়গায়, আর অন্য অন্য চাষাবাদের তাও এক একর, প্রায় দুই একর জায়গায় আমি এই রবি শস্য করেছি। আপনার এই এই যে চাষাবাদ করছেন, এখানে অর্থ আর্থিক সহায়তা কার, মানে কোনো ব্যাংক বা এনজিও সহায়তা করেছে কি না? না, এখানে বীজ সারের সহায়তা কৃষি অফিস করেছে, এবং এটা অর্থ কি আপনি নিজস্ব অর্থায়নে? আমরা বলতে পারি নিজস্ব অর্থায়নে। আব্দুর রহিম বেশ একটি সুন্দর উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগটি দেখে আমি মনে করি এই পাথরঘাটার আর অন্যান্য গ্রামের যারা বেকার যুবক আছে, যারা আমরা হর হামেশা দেখি বিদেশ যাওয়ার জন্য যারা ই হয়, যাওয়ার জন্য বাবা মার সাথে বায়না ধরে অথবা ব্যাংক ঋণ নেয়, বিভিন্নভাবে কষ্টার্জিত অর্থ বিদেশ থেকে অনেক সময় বিভিন্ন কারণে আসে না, হয়তো কেউ বিদেশে কাজে গিয়ে চাকরিতে গিয়ে কারো কারো জীবনও চলে যায়। তো এই সেই হিসেবে আমি মনে করি আব্দুর রহিম যে কাজটি করেছেন, নিঃসন্দেহে আমাদের এলাকার যারা যুবক আছে বা বেকার যুবক আছে এবং প্রান্তিক চাষি আছে তাদের এটা শিক্ষণীয় বিষয়। আমি এই বিষয়টি নিয়ে পাথরঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাথরঘাটার উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ খলিল শহীদুল ইসলাম সাহেবের একটু কথা শুনবো। আপনি যদি একটু আমাদের বলতেন পাঠকদের জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার। এইখানে আমরা কিছু ডেমনস্ট্রেশন প্লট, কিছু প্রদর্শনী প্লট দিচ্ছি, এবং এখানে কিছু চাষিদের, চাষিগণ ধরে আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছি। প্রশিক্ষণ দেওয়ার পরে মোহাম্মদ আব্দুর রহিম ভাই, ওনাকে আমরা একটা প্রদর্শনী দিলাম, 33% জমির এই হাইসন 33 জাত সূর্যমুখী, এটা হলো আমরা হাইব্রিড জাতের ভিতরে উত্তম একটা জাত। আমরা এই জাতের এক বিঘে জমির প্রয়োজনীয় সার এবং বীজ এটা দিয়ে আমরা মোটামুটি ওনাকে সহায়তা করার চেষ্টা করছি, এবং উনি আগ্রহ সহকারে চাষ খরচা, তারপর সেচ খরচা সহ যাবতীয় যে খরচা সেটা নিজে ব্যক্তিগতভাবে বহন করছে, এবং উনি এত আগ্রহী চাষি যে ক্ষেত্রে আমরা ওনার উপরে কৃষি বিভাগ মানে সন্তুষ্ট, এবং উনি এটা করায় আর আমরা যে প্রশিক্ষণ দিলাম সেক্ষেত্রে চাষিরা আগ্রহী হইয়া এখানে প্রায় 10 একরের মতো জমি, এখানে প্রায় 10 একরের মতো জমি, 4 হেক্টরের মতো জমি আজকে সূর্যমুখী আবাদ হয়েছে। আশা করি শুধু সূর্যমুখী, এছাড়াও আশা করি আগামী বছর আল্লাহ হায়তবাসের এই মাঠ খালি থাকবে না। হ্যাঁ, মানুষ এত উদ্বুদ্ধ হয়েছে যে সামনে আল্লাহ হায়তবাসের আপনারা মাঠ দেখতেছেন, এই মাঠ সম্পূর্ণ ইনশাআল্লাহ যাতে ভিড় হয় এ ধরনের আমাদের চিন্তাভাবনা আছে, এবং চাষিরাও আমাদের সাথে আগ্রহ পোষণ করতেছে এবং একাত্মতা ঘোষণা করছে। আপনাদের আপনার ধারণা হচ্ছে আরো এখানে প্রদর্শনী দিচ্ছি, ভুট্টা আপনি ইতিপূর্বে হয়তো বা দেখছেন, সাইনবোর্ড দাও এবং ওই যে শুদ্ধ মানে বর্তমান স্ট্যান্ডিং অবস্থা আমরা আসার পথে দেখলাম, হ্যাঁ মশাগুলি দেখছেন, এই ভুট্টা এখানে দিচ্ছি, এই ভুট্টার ব্যাপারেও মানুষ আগ্রহ পোষণ করতেছে। এছাড়াও আপনি দেখতেছেন মরিচ ক্ষেত এটা চাষ করতেছে, এখানে মুগ এটা চাষ করতেছে, বাদাম, আসলে চীনা বাদাম এগুলি চাষ করতেছে। কিন্তু বিষয়টা হলো আমাদের এখানে সমস্যা যেটা, এই খরিফ এক মৌসুমে
বিশেষ করে 15-16 মার্চ থেকে 30 জুন পর্যন্ত এটা খরিফ এক মৌসুম। এই মৌসুমটা সাধারণত এখানে লবণাক্ত পানি এবং লবণাক্ত মাটির কারণে চাষিরা এখানে কোনো কিছু চাষ করতে হিমশিম খাইতেছিল, কিন্তু আমরা এখানে স্বাভাবিক লবণ সহিষ্ণু যে সমস্ত ফসল আছে এবং জাত আছে এগুলি এখানে সরবরাহ করিয়া এখানে যে চাষ করা যায়, এ জমি যে পতিত না রাখিয়া আমরা আমাদের আওতায় আনতে পারি, এটা আমরা এবছর ইনশাআল্লাহ হাতে কলমে কাজ করাইয়া এটা প্রকাশ করতে পারছি ইনশাআল্লাহ। সামনে আরও আমরা যাতে করে এটা বৃদ্ধি পায় এক্ষেত্রে চাষিদের সাথে আমরা আলাপ আলোচনা করিয়া তাদের উদ্বুদ্ধ করছি। সামনে আশা করি সম্পূর্ণ মাঠ ইনশাআল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে বলে আমরা আশাবাদ। আপনাদের ধ্যান ধারণা খুবই ভালো যে এখানে এই এই মাটি এবং এই আবহাওয়া মানে উপযোগী যে যে কৃষি যে ইগুলো আছে সেগুলো চাষাবাদ করা যেতেই পারে, এই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আছে যে সেক্ষেত্রে সূর্যমুখী তারপরে ভুট্টা, হ্যাঁ এই লবণাক্ততার এই এই জমিতে উপযোগী এই ফসলগুলো উপযোগী। আপনি জানেন যে আমাদের মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ইতিপূর্বে যে ঘোষণা দিয়েছে যে 1 ইঞ্চি জমি খালি না থাকে, যেখানে মনে করেন এরকম পাথর আছে সেখানেও এরকম সেটাকে উৎখাত করিয়া ওই মাটিতেও চাষাবাদ করার জন্য উনি উদ্বুদ্ধ করতেছেন। আমরা এই টার্গেটকে সামনে নিয়ে আমরা চাষিদের সাথে সেরকম আমরা কথা বলতে চেষ্টা করতেছি এবং চাষিরাও উদ্বুদ্ধ হইতেছে, যেহেতু উনি লাভবান হইতেছে, উনি যেই জমি ফেলাও থাকতো সেখান থেকে মনে করেন 1000-1000 টাকা যখন ইনভেস্ট হইতেছে তখন সে আসলেই তো খুশি, যার জন্য চাষিরাও আমাদের সাথে এরকম মনে করেন ই করতেছে মানে আমাদের সহযোগ্য করতেছে আর আমরাও তাদের সহযোগ্য পাইতেছি। এর ভিত্তিতে প্রধানমন্ত্রী মহোদয়ের যে কথা সেটাকে আমরা আশা করি ইনশাআল্লাহ অন্তত 100 ভাগ না পারলেও আমরা কাছাকাছি ইনশাআল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করতে পারবো বলিয়া আমরা আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে পাথরঘাটার বিভিন্ন গ্রামে আমরা দেখেছি আরও সূর্যমুখী চাষ, এর আগের বছরেও দেখেছি এবং এবছরও নতুন এই জায়গাটা আসলাম। আমি ভোরের কাগজ লাইভ থেকে এসেছি, আমি অমল তালুকদার বরগুনার পাথরঘাটা থেকে।